বেরিং প্রণালী এমন একটি প্রণালী যা পৃথিবীর দুই প্রান্তকে পৃথক করেছে। যদি এই প্রণালীটি না থাকতো তাহলে রাশিয়া এবং আমেরিকার মধ্যে সরাসরি স্থল সীমান্ত থাকতো। এটি এমন একটি প্রণালী যা সারা বছর বরফের চাদরে ঢাকা থাকে, যার ফলে এই প্রণালী দিয়ে সচরাচর জাহাজ চলাচল করতে পারে না। কিন্তু 2017 সালে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ কোনো আইসব্রেকার ছাড়াই এই ব্রেনিং প্রণালী পাড়ি দিতে সক্ষম হয়, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তেলবাহী এই জাহাজটির এশিয়া থেকে ইউরোপ যেতে সময় লেগেছিল মাত্র 19 দিন, কিন্তু বর্তমানের প্রচলিত রোড ধরে এশিয়া থেকে আফ্রিকা ঘুরে ইউরোপ যেতে সময় লাগে প্রায় 45 দিন। তাই এটা থেকে বোঝা যায় বিশ্ব বাণিজ্যের জন্য বেরিং প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। বর্তমানে আর্কটিক সাগর বছরে মাত্র 3 মাস জাহাজ চলাচল করতে পারে, কিন্তু বিজ্ঞানীদের ধারণা অচিরেই এই অবস্থার পরিবর্তন হতে চলেছে। কেননা বৈশ্বিক উষ্ণায়নের কারণে খুব দ্রুত গলছে মেরুর বরফ, তাই বলা যায় অদূর ভবিষ্যতে মিশরের সুয়েজকালের বিকল্প হতে চলেছে এই রুট। আর এই রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বেরিং প্রণালী, যা পৃথিবীর দুই সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়াকে পৃথক করেছে। তাই এই বেরিং প্রণালীকে ঘিরে ইতিমধ্যে দুই দেশ নানা ধরনের তৎপরতা শুরু করেছে। তাহলে বন্ধুরা চলুন বেরিং প্রণালী সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। বেরিং প্রণালীর উত্তরে চুক্সি সাগর এবং দক্ষিণে বেরিং সাগর অবস্থিত, এবং এই প্রণালীর একদিকে রাশিয়ার চুক্সি উপদ্বীপ এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুয়াট উপদ্বীপকে পৃথক করেছে, এবং বেরিং প্রণালী প্রশান্ত মহাসাগরকে আর্কটিক মহাসাগরের সাথে একত্র করেছে। এই প্রণালীর প্রশস্ততা প্রায় 82 কিলোমিটার এবং এই প্রণালীর গভীরতা প্রায় 160 ফুট। 1954 সালে রুটমনিক ফেদক অ্যালেক্সাইভ সাইবেরিয়ার কোলিমা উপদ্বীপের পূর্বে পোগেসা নদীর সন্ধানে রওনা দেন। এই ভ্রমণে তার সহযোগী ছিলেন সোমিয়ন ইভানোসিভ দোজনিয়ব, এবং এই দোজনিয়বই প্রথম ব্যক্তি যিনি প্রশান্ত মহাসাগরের থেকে উত্তর মহাসাগরের নৌপথের মাধ্যমে প্রবেশ করেন, এবং এই দোজনিয়বই অভিযানের প্রথম ব্যক্তি হিসেবে উত্তর মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের নৌপথে প্রবেশ করেন। কিন্তু তার এই আবিষ্কারের কাহিনী রুশ কেন্দ্রীয় সরকারের কাছে তখনও পৌঁছায়নি। তৎকালীন সময়ে রুশ সম্রাট মহান পিটার তাই জানতেন না রাশিয়ার সাইবেরিয়া উত্তর আমেরিকার সাথে যুক্ত কিনা। পিটার তার মৃত্যুর কিছুদিন আগে রুশ সামরিক বাহিনীর একজন কমান্ডার ভিতুস বেরিংকে এটা খুঁজে দেখার আদেশ দেন। তাই বেরিং নৌপথে বেরিয়ে পড়েন এবং 1728 সালে বেরিং প্রণালী পুনরায় আবিষ্কার করেন। কিন্তু সে সময় ভারী কুয়াশার কারণে তিনি আমেরিকার স্থলভাগ দেখতে পাননি। এরপর 1741 সালে জুন মাসে বেরিং আবার অভিযানে বের হন এবং এবার তিনি আমেরিকার স্থলভাগ দেখতে পান, এবং 1742 সালের 16 জুন বেরিং তার অভিযান শেষে ফেরার পথে ভয়াবহ জাহাজ দুর্ঘটনার কবলে পড়েন এবং সেখানেই একটি দ্বীপে আশ্রয় নেন এবং অতিরিক্ত ঠান্ডার কারণে সেখানেই মারা যান, এবং তার নাম অনুসারে এই প্রণালীটির নাম রাখা হয় বেরিং প্রণালী। বেরিং প্রণালীর মাঝ বরাবর চলে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা, যার কারণে বেরিং প্রণালীর দুই প্রান্তের ব্যবধান কম হলেও সময়ের পার্থক্য পায় 21 ঘন্টা। বেরিং প্রণালীর মাঝ বরাবর দুটি দ্বীপ রয়েছে, যার একটি রাশিয়ার অধীনে এবং অন্যটি আমেরিকার অধীনে রয়েছে, আর দ্বীপ দুটির মধ্যে ব্যবধান মাত্র 2.4 কিলোমিটার। অচিরেই এই বেরিং প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় আর্কটিক সাগর প্রায় সারা বছর বরফের নিচে জমাট বেঁধে থাকে, কিন্তু প্রতি বছর মাত্র 3 মাস এই রুট ব্যবহার করা যায়। আর 2030 সালের পর আর্কটিক সাগর প্রায় 6 মাস জাহাজ চলাচলের জন্য উপযুক্ত থাকবে। 2050 সালের পর আর্কটিক সাগর প্রায় সারা বছরই জাহাজ চলাচলের জন্য উপযুক্ত থাকবে। তাই বলা যায় আগামী কয়েক দশকে বেরিং প্রণালী যে ব্যস্ততম নৌরুটে পরিণত হবে তা বলার অপেক্ষা রাখে না।